ক্ষতিপূরণ পাচ্ছেন গ্রীষ্মে গুলিবিদ্ধ 22 বাংলাদেশি। অবশেষে ক্ষতিপূরণ পাচ্ছেন গ্রীষ্মের গুলিবিদ্ধ সেই বাংলাদেশি শ্রমিকরা। দেশটির প্লোপোনেসিয়াম গ্রামের একটি স্ট্রবেরি খামারে 6 মাসের বকেয়া বেতন চাইতে গিয়ে 20 জনেরও বেশি বাংলাদেশি শ্রমিক গুলিবিদ্ধ হয়েছিলেন। ইউরোপীয় ইউনিয়ন কোড অব হিউম্যান রাইটসের মামলায় তারা জয়ী হওয়ায় গুলিবিদ্ধ 20 জন সহ মোট 42 বাংলাদেশি এই ক্ষতিপূরণ পাবেন। খবর বিবিসি। আদালত তাদের পক্ষে রায় দিয়ে প্রত্যেককে 12 থেকে 14,000 ইউরো পর্যন্ত ক্ষতিপূরণ দিতে গ্রিক সরকারকে নির্দেশনা দিয়েছেন। ওই রায়ে মানব পাচারের মতো ঘটনা মোকাবেলা ও ক্ষতিগ্রস্তদের অধিকার রক্ষায় গ্রিক সরকার ব্যর্থ হয়েছে বলেও মন্তব্য করা হয়। 2013 সালের এপ্রিল মাসে গ্রিসের প্লোপোনেসিয়া গ্রামের একটি স্ট্রবেরি খামারের শ্রমিকরা 6 মাসের বকেয়া বেতনের দাবি জানাতে গেলে সেখানকার এক সুপারভাইজার তাদের ওপর গুলি চালায়। ওই ঘটনায় 20 জনেরও বেশি বাংলাদেশি শ্রমিক আহত হন। এরপর খামারের মালিক ও সংশ্লিষ্ট সুপারভাইজারকে গ্রেপ্তার করা হয়। সে সময় স্ট্রবেরি খামারের শ্রমিকদের ওপর গুলির এই ঘটনা ব্যাপকভাবে আলোচনা ও সমালোচনার জন্ম দিয়েছিল। পরবর্তী সময় ওই ঘটনায় মামলা দায়ের করা হয়। তবে গ্রীষ্মের আদালত খামার মালিক ও সুপারভাইজারকে নির্দোষ বলে রায় দেন। গ্রীষ্মের ওই আদালত ক্ষতিগ্রস্ত শ্রমিকদের পাওনা বেতন পরিশোধ বা কোনো ক্ষতিপূরণও দেননি। এরপর বাধ্য হয়ে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে দেশটির সরকারের বিরুদ্ধে ইউরোপিয়ান কোড অব হিউম্যান রাইটসের মামলা করেন ওই শ্রমিকরা। গ্রীষ্মের বাংলাদেশের সমিতির প্রেসিডেন্ট জয়নাল আবেদিন তখন বিবিসি বাংলাদেশকে জানিয়েছিলেন ইউরোপিয়ান কনভেনশন অব হিউম্যান রাইটসের একটি অনুচ্ছেদ, সেখানে দাসত্ব জোরপূর্বক শ্রমিক নিষিদ্ধ করা হয়েছে, সেই অনুচ্ছেদ লঙ্ঘনের দায় একটি গ্রীষ্মের বিরুদ্ধে প্রথম কোনো মামলা। মানবাধিকার আদালতের এই রায়কে স্বাগত জানিয়েছে মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল। ইউরোপিয়ান এই মামলায় অন্যতম একজন আবেদনকারী মোর্শেদ চৌধুরী আদালতের রায়ে উচ্ছ্বাস প্রকাশ করেছেন। তিনি বলেন, আজকের রায় আমরা সবাই খুশি। আমার এই চ্যানেল হতে আপনারা যদি লেটেস্ট নিউজ পেতে চান অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করুন। Yeah.